একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশে 75 জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও তৎপরবর্তী রাজনৈতিক সংকট, এসব প্রতিকূল অবস্থায় দেশের অর্থনীতি বিপন্ন প্রায়, অভাব অনটনে জর্জরিত মানুষের জীবন, যুব সমাজের মধ্যে বেকারত্বের হতাশা, এমনই সময় কর্মমুখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক এই স্লোগানকে সামনে রেখে আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে আত্মনির্ভরশীল, ব্যক্তিত্ব সম্পন্ন, মানবতাবোধ ও দেশপ্রেমে উদ্দীপ্ত করে তার বৃহত্তর কর্মজীবনে প্রবেশপথকে উন্মুক্ত করার লক্ষ্যে প্রায় 34 বছর আগে যাত্রা শুরু করেছিল আজকের এই শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবার। এদেশে বেসরকারি পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পথিকৃৎ এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে এগিয়ে চলেছে সামনের দিকে, সেও লক্ষ্য উদ্দেশ্য সফলভাবে পূরণ করে। স্যার একটু কাইন্ডলি আপনার অষ্টম বেঞ্চটা একটু দেখুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। SITC শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ সকল টেকনোলজির প্রতিটি বিষয়ের জন্য রয়েছে স্বয়ং সম্পূর্ণ পৃথক ব্যবহারিক ল্যাব। SITC প্রতিটি ক্যাম্পাসের লাইব্রেরিতে প্রায় 5,000 করে বই এবং 100-এরও অধিক করে DVD, CD ইত্যাদি সংগৃহীত রয়েছে। জীবনের কোনো কিছুই থেমে থাকে না, সব কিছুরই পরিবর্তন হয়, সব কিছুই পরিবর্তনশীল। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার আলোকে SITC লাইব্রেরিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়। ছাত্রদের জন্য রয়েছে ওয়াইফাই জোন। SITC প্রতিষ্ঠার বছর থেকে
ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতি, আচরণ, পোশাক পরিচ্ছদ, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইত্যাদি বিষয়ের আলোকে এসআইটিসি এডুকেশন স্কলারশিপ প্রদান করা হয়। তাছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রকৌশলী, আদিবাসী সন্তান এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সুবিধায় অধ্যয়নের সুযোগ রয়েছে। আবাসিক সুবিধার মধ্যে রয়েছে দূরের শিক্ষার্থীদের জন্য হোস্টেল ব্যবস্থা। নিরাপত্তা বেষ্টিত এই হোস্টেলে অপেক্ষাকৃত অল্প খরচে মানসম্মত খাবার এবং পড়াশোনার পরিবেশ রয়েছে। এছাড়া রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনে যাতায়াত ব্যবস্থা। আরও রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, ডিবেট ও কালচারাল কম্পিটিশন এবং ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। ৩৪ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে ঢাকা, রংপুর ও লক্ষ্মীপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন স্বল্প ও দীর্ঘমেয়াদী বেসিক ট্রেড কোর্স, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবস্থাপনা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসব কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রচার প্রসার এবং কর্মমুখী কাজে দক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে শ্যামলী আইডিয়াল শিক্ষা পরিবার জব প্লেসমেন্ট সেল প্রতিষ্ঠার মাধ্যমে কাজ করে যাচ্ছে। জব প্লেসমেন্ট সেলে এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের ডেটা হালনাগাদ সহ সম্পূর্ণরূপে ডেটাবেজে সংরক্ষিত রয়েছে। এই সেলের কর্মকর্তাবৃন্দ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন নিয়োগদানকারী প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানের একাডেমিক সেক্টরকে সহযোগিতা করে থাকে। বিগত বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন, যোগ দেন এর বিভিন্ন অনুষ্ঠান, ওয়ার্কশপ বা কার্যক্রমে। তাদের চোখে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট বেসরকারি সেক্টরে কর্মমুখী শিক্ষার উচ্চতর সহ সর্বস্তরের একটি আধুনিক প্রগতিশীল মডেল প্রতিষ্ঠান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রের ঘাত প্রতিঘাত অসীম ধৈর্য, সাহস, বুদ্ধিমত্তা এবং প্রশাসনিক দক্ষতায় আজকের অবস্থানে আসা এ প্রতিষ্ঠানে ভবিষ্যতে যোগ হবে কারিগরি শিক্ষার একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এ স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ সাত্তার। এদেশের প্রতিটি কর্মক্ষম শিক্ষিত তরুণ তরুণী বেকারত্বের বোঝা না হয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত প্রশিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হবে এবং দেশকে নিয়ে যাবে উন্নত বিশ্বের কাতারে, এই প্রত্যাশা এই প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যদের।